প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সপ্তম অধ্যায়ে তোমাদের গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে বলা আছে। তো আমরা গুণিতক সম্পর্কে জানব, গুণিতক এবং সাধারণ গুণিতক সম্পর্কে জানব। আচ্ছা চলো বুঝি। আচ্ছা মনে করো একজন শিক্ষক তোমাদের সবাইকে তিনটি করে চকলেট দিচ্ছে। তাহলে তোমাদের সবাইকে তিনটি করে দেওয়া হচ্ছে। আচ্ছা লক্ষ্য রাখবে, মনে করো আমি দিচ্ছি। আচ্ছা তাহলে মনে করো এখানে আমি শিক্ষার্থী সংখ্যা দিয়েছি। তাহলে আমি একজনকে দিলাম, দুইজনকে দিলাম, তিনজনকে দিলাম, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, নয়জন, দশজন, এভাবে দিয়ে যাচ্ছি। আচ্ছা তো প্রত্যেকবারই তো আমার কাছ থেকে তিনটি করে চকলেট যাচ্ছে। তাহলে আমার কাছে যত চকলেট ছিল তার থেকে প্রথমবার একজন শিক্ষার্থীকে আমি তিনটে দিলাম, তাহলে আমার কাছ থেকে কটা গেল? তিনটা। তারপর আরেকজন শিক্ষার্থীকে আবার তিনটা দিলাম, তাহলে আগের তিনটা সহ এই তিনটা সহ কটা হলো? ছয়টা। আবার তিনটা দিলাম, কয়টা হলো? নয়টা। আবার তিনটা দিলাম, বারোটা। এভাবে চলতে থাকলো। আচ্ছা তাহলে দেখো এই যে উপরের সংখ্যাগুলো এগুলাকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে তো এগুলা হচ্ছে তিন একে তিন, তিন দুগুণা ছয়, তিন তিনকে নয়, তিন চারা বারো, তিন পাঁচ পনেরো, তিন ছয় আঠারো, তিন সাথে একুশ, তিন আটা চব্বিশ, তিন নং সাতাশ, তিন দশে তিরিশ, তিন এগারো তেত্রিশ। মানে কি এই সবগুলো পূর্ণ সংখ্যাকে আমি তিন দিয়ে যখন গুণ করছি তখন এই সংখ্যাগুলো পাচ্ছি। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম কিভাবে পেলাম? তিন দিয়ে গুণ করে। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হবে তিনের গুণিতক। তাহলে কি পেলাম? যখন কোনো সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে কিছু পাব তখন এই ওই সংখ্যাগুলোকে বলা হবে গুণিতক। আচ্ছা তাহলে যে কোনো সংখ্যার গুণিতক ওই সংখ্যার সাথে, ধরো আমরা কয়ের গুণিতক বের করব, তাহলে কয়ের সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। তাহলে এখানে আমরা কি তিনকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার মাধ্যমে তিন ছয় নয় বারো এগুলো পেয়েছি। তাহলে যে সংখ্যাগুলো পেয়েছি এখানে তিন ছয় নয় বারো এগুলাকে বলা হবে তিনের গুণিতক। আচ্ছা এখন দেখো এগুলাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কি কোনো ভাগশেষ থাকবে? থাকবে না। ভাগ করো, ভাগ করে দেখো। তিন দিয়ে তিনকে ভাগ করো কত হবে? এক। তিন দিয়ে ছয়কে ভাগ করো কত হবে? ভাগ করো। তিন দিয়ে তিনকে ভাগ করো কত হবে? এক। তিন দিয়ে ছয়কে ভাগ করো কত হবে? দুই। দেখো একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাহলে কি ভাগশেষ থাকতেছে? থাকতেছে না। তাহলে এটাকে কি বলতে পারি আমরা? যে তিনের গুণিতক গুলো এগুলাকে তিন দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না। আচ্ছা চলো আরো সহজ করে বোঝার চেষ্টা করি। দেখো তিনের গুণিতক, তাহলে কার গুণিতক বের করছি? তিনের। তাহলে তিনকে আমরা কি করব? পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে গুণিতক বের করতে পারি। যেমন তিনকে এক দিয়ে গুণ করো কত হয়? তিন। তিনকে দুই দিয়ে গুণ করো কত হয়? ছয়। তিনকে তিন দিয়ে গুণ করো কত হয়? নয়। তিনকে চার দিয়ে গুণ করো কত হয়? তিনকে চার দিয়ে গুণ করো কত হয়? বারো। তিনকে পাঁচ দিয়ে গুণ করো কত হয়? পনেরো। তিন ছয় কত? আঠারো। তিন সাতা একুশ, আমি জানি তোমরা নামতে পারো। তিন আটা চব্বিশ, তিন নং সাতাইশ, তিন দশে তিরিশ, তিন এগারো তেত্রিশ। আচ্ছা এই যে আমি তিনকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগুলো দিয়ে গুণ করলাম, গুণ করে যে উত্তরগুলো পেলাম তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ তারপরে চব্বিশ সাতাইশ তিরিশ তেত্রিশ, এগুলাকে বলা হবে তিনের গুণিতক। আচ্ছা চলো আরেকটা এক্সাম্পল দিই, চারের গুণিতক বের করি। তাহলে চারের মানে সহজ কথা, এটা নামতে পড়লে তুমি পেরে যাবা। তাহলে চারকে এক দিয়ে গুণ করো কত হয়? চার। চারকে দুই দিয়ে গুণ করো কত হয়? আট। চারকে তিন দিয়ে গুণ করো কত হয়?
12, 4 কে 4 দিয়ে গুণ করো কত হয়? 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44, এভাবে তুমি যত গুণ করতে থাকবে তত গুণিতক পেতে থাকবে। আচ্ছা, তাহলে এই যে আমরা 4 কে গুণ করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 এগুলা দিয়ে, তাহলে যে উত্তরগুলো যে পেলাম 4 8 12 16 20 24 28 তারপরে 32 36 40 44 এগুলাকে বলা হবে গুণিতক। ঠিক আছে, এখন যখন আমরা গুণিতক নিয়ে আলোচনা করি তখন শূন্য এর গুণিতক বা শূন্য দ্বারা গুণ্য সংখ্যাগুলোকে আমরা এটার মধ্যে অন্তর্ভুক্ত করি না। তাহলে একটা সহজ জিনিস দেখি, চলো দেখো। তাহলে তিনের গুণিতক কোনগুলা? তিন, ছয়, নয়, বারো, পনেরো, আঠারো, একুশ, চব্বিশ, সাতাশ, ত্রিশ, তেত্রিশ, ছত্রিশ, এগুলো আমরা একটু আগেই বের করেছি। আচ্ছা, আর চারের গুণিতক কোনগুলা লিখি? চার, আট, বারো, ষোলো, বিশ, চব্বিশ, আঠাশ, বত্রিশ, ছত্রিশ, চল্লিশ, চুয়াল্লিশ, আটচল্লিশ, এগুলো আমরা একটু আগে বের করেছি। এখন গুণিতক বের করার পর তোমাকে কি করতে বলতে পারে? দেখো, এখানে তিন এবং চার এই দুই গুণিতক মানে দুইটার গুণিতকগুলোর মধ্যে দেখো কোনগুলো মিল আছে। দেখো এখানে কত আছে? বারো। দেখো এখানেও বারো আছে। দেখো আর কিসে কিসে মিল আছে? এখানেও চব্বিশ আছে, এখানেও চব্বিশ আছে। তাহলে দেখো আরো দেখো, এখানেও ছত্রিশ আছে, এখানেও ছত্রিশ আছে। তাহলে এগুলা কি মিল? এগুলা তিন এবং চার উভয় গুণিতক গুলোর মধ্যে এই জিনিসগুলো আমরা মিল পাচ্ছি। আচ্ছা বলো তো মিল মানে কি? মিল মানে সাধারণ। মানে কি? এই বৈশিষ্ট্যগুলা এই জিনিসগুলা তিনের গুণিতকের মধ্যেও আছে, চারের গুণিতকের মধ্যেও আছে। যখন কোনো কিছু মিল থাকে সেটাকে বলা হয় কি? সাধারণ। আচ্ছা তাহলে তিন এবং চারের সাধারণ গুণিতক গুলো কি কি? বারো, চব্বিশ, ছত্রিশ, আরো আছে। তুমি যদি যখন তুমি যখন আরো গুণিতক নিতে থাকবে, তুমি যখন তিনের আরো গুণিতক নিবে, চারের আরো গুণিতক নিবে, তখন তুমি আরো কিছু সাধারণ গুণিতক পাবে এবং আরো আরো আছে, আরো অনেক গুণিতক আছে, আরো অনেক গুণিতক তুমি এইভাবে বের করতে পারবে, আরো অনেক সাধারণ গুণিতক তুমি বের করতে পারবে। যত বেশি গুণিতক নিবে তত বেশি সাধারণ গুণিতক তুমি পাবে। আচ্ছা তাহলে আচ্ছা এখন আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে ছয়ের গুণিতক গুলো দেখি। ছয়ের সাথে এক গুণ করো, ছয় কে ছয়, ছয় দুগুণা বারো, তিন ছয় আঠারো, চার ছয় চব্বিশ, পাঁচ ছয় তিরিশ, ছয় ছয় ছত্রিশ, ছয় সাত বিয়াল্লিশ, ছয় আট আটচল্লিশ, এভাবে আমরা গুণিতক গুলো লিখতে পারি। আরো লিখতে পারি ছয় আট আটচল্লিশ, ছয় নয় চুয়ান্ন, এভাবে আরো লিখতে পারি। আচ্ছা আর আটের গুণিতক বের করো। আটকে আটের নামটা পড়ো, গুণিতক মানে হচ্ছে সোজা কথায় তুমি নামটা পড়বা, যার গুণিতক বের করবা তার নামটা পড়বা। তাহলে আটকে আট, আট দুগুণা ষোলো, নয়টা চব্বিশ, চারটা বত্রিশ, পাঁচটা চল্লিশ, ছয়টা আটচল্লিশ, সাতটা ছাপ্পান্ন, আটটা চৌষট্টি, আট নয় বাহাত্তর। আচ্ছা তাহলে দেখো তো এই দুইটার মধ্যে ছয় এবং আট এই দুইটা গুণিতকের মধ্যে কোনগুলা কোনগুলা মিল যায়? দেখো এখানে কত আছে? এখানেও চব্বিশ আছে, এখানেও চব্বিশ আছে, চব্বিশ আছে, আর এখানেও আটচল্লিশ আছে, এখানেও আটচল্লিশ আছে। তাহলে আমরা যদি আরো গুণিতক নিতাম, ছয়ের আরো গুণিতক নিতাম, আটের আরো গুণিতক নিতাম, তাহলে আরো সাধারণ গুণিতক পেতাম। তাহলে যতটুকু পর্যন্ত নিয়েছি অতটুকুর মধ্যে কয়টা সাধারণ গুণিতক পেয়েছে? দেখো তো চব্বিশ এবং আটচল্লিশ। আচ্ছা তাহলে এখন আমরা নতুন একটা জিনিস শিখব। এই যে চব্বিশ এবং আটচল্লিশ এবং ছয় এবং আটের যদি আমরা আরো গুণিতক নিতাম তাহলে আমরা আরো সাধারণ গুণিতক পেতাম। তাহলে এই যে চব্বিশ এবং আটচল্লিশ এই দুইটার মধ্যে ছোট কোনটা? চব্বিশ। তাহলে চব্বিশকে বলা হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে ছোট, তাহলে এখানে ছোট গুণিতক হচ্ছে চব্বিশ। তাহলে চব্বিশকে বলা হবে লসাগু। এখন যদি আমি বলি ছয় এবং আটের লসাগু তাহলে কত? তাহলে ছয় এবং আটের লসাগু হচ্ছে চব্বিশ।
তো চলো এখন তোমাদের অনুশীলনীর কিছু প্রশ্ন করি। আচ্ছা, কি বলেছে? নিচের সংখ্যাগুলোর তিনটি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। কয়টা লিখতে বলেছে তোমাকে? তিনটি গুণিতক লিখতে বলেছে, বেশি লিখতে বলেনি। আর কি বলেছে? ছোট থেকে বড় ক্রমে সাজাও। আচ্ছা, তাহলে এক নাম্বারটা করি। এক নাম্বারে কি আছে? চার। তাহলে চারের তিনটা গুণিতক কত? চারের নামটা পড়ো। চার একে চার, চার দুগুণ আট, তিন চার বারো। তিনটা লিখতে বলেছে, তিনটাই লিখলাম। তারপর প্রশ্নে আর কি বলেছে? বলেছে যে ছোট থেকে বড় ক্রমে সাজাও। দেখো, এগুলো ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি পাই? ছোট থেকে বড় ক্রমে সাজালে কি পাই? চার, আট, বারো। আচ্ছা, এই তো শেষ। এবার দুই নাম্বার দেখো, সাতের তিনটি গুণিতক কি? সাতের নামটা পড়ো। সাতকে এক দিয়ে গুণ করো। সাতকে সাত, সাত দুগুণা চোদ্দ, তিন সাতা একুশ। তিনটি গুণিতক লিখতে বলেছে, আমরা তিনটেই লিখব। ছোট থেকে বড় ক্রমে সাজালে কি পাই? সাত, চোদ্দ, একুশ। এখানে সাজানোই আছে। তারপর কি বলেছে তিন নম্বরে? এগারো এর তিনটি গুণিতক লিখো। তাহলে এগারো, এগারোর নামটা পড়ো। এগারো একে এগারো, এগারো দুগুণা বাইশ, তিন এগারো তেত্রিশ। ছোট থেকে বড় ক্রমে সাজানোই আছে এটা। আচ্ছা, এবার কি বলেছে? চোদ্দ এর তিনটি গুণিতক লিখো। তাহলে চোদ্দকে এক দিয়ে গুণ করো, চোদ্দকে চোদ্দ, চোদ্দকে দুই দিয়ে গুণ করো, চোদ্দ দুগুণা আঠাইশ, চোদ্দকে তিন দিয়ে গুণ করো, তিন চোদ্দ কত? বিয়াল্লিশ। আর ছোট থেকে বড় ক্রম সাজালে আমরা কি পাই? এটাই পাই যে চোদ্দ, আঠাশ, বিয়াল্লিশ। আচ্ছা, এবার আমরা দুই নম্বর অঙ্ক করব। দুই নম্বর অঙ্কে কি বলেছে? নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি লেখো। তাহলে এখানে কয়টি গুণিতক বের করতে বলেছে? শুধু গুণিতক নয়, কিন্তু এখানে অবশ্যই লক্ষ্য রাখবে সাধারণ। সাধারণ কথাটা উল্লেখ আছে। সাধারণ মানে কি? মিল আছে এরকম, দুইজনের মধ্যে মিল আছে এরকম কিছু গুণিতক লিখতে হবে। তাহলে চলো করি। একটু আগে আমরা এগুলো করেছি, গুণিতক বের করেছি। তাহলে লিখে ফেললাম তিনের গুণিতক, চারের গুণিতক। আচ্ছা, এখন দেখো তিনটি সাধারণ গুণিতক বের করতে বলেছে। তাহলে তিনটি সাধারণ গুণিতক, এখানেও বারো, এখানেও বারো, এখানেও চব্বিশ আছে, এখানেও চব্বিশ আছে, তারপর এখানেও ছত্রিশ আছে, এখানেও ছত্রিশ আছে। তাহলে তিন এবং চারের তিনটি সাধারণ গুণিতক কত? বারো, চব্বিশ, ছত্রিশ। আচ্ছা, আর ছোট থেকে বড় ক্রমে সাজানোই আছে এগুলা, বারো, চব্বিশ, ছত্রিশ। তাহলে তিন এবং চারের লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি হবে? এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? বারো। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হবে কি? বারো। আচ্ছা, তারপরে দুই নম্বর করি। দুই নম্বরে কার কার গুণিতক গুণিতক বের করতে বলেছে? চার এবং নয়। তাহলে চারের গুণিতক হচ্ছে এগুলো। চারের নামটা পড়ো। চার একে চার, এত গুণ আট, তিন চার বারো, চার চার ষোলো, চার পাঁচ বিশ, চার ছয় চব্বিশ, চার সাত আঠাশ, চার আট বত্রিশ, চার নয় ছত্রিশ, চার দশ চল্লিশ, চার এগারো চুয়াল্লিশ। হ্যাঁ, এভাবে চার বারো আটচল্লিশ, চার তেরো বাউন্ন, চার চোদ্দ ছাপ্পান্ন, এভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, তাহলে আবার নয় গুণিতক বের করি। নয়কে নয়কে তুমি গুণ করো। নয়কে নয়, নয় দুগুণ আঠারো, তিন নং সাতাশ, চার নং ছত্রিশ, পাঁচ নং পঁয়তাল্লিশ, ছয় নং চুয়ান্ন, সাত নং তেষট্টি, আট নং বাহাত্তর, নয় নং একাশি, নয় দশে নব্বই, নয় এগারো নিরানব্বই, নয় বারো একশো আট। আচ্ছা, এভাবে আমরা গুণ করে পেয়ে গেলাম। তাহলে দেখো চার এবং নয়ের মধ্যে মিল আছে কোন গুণিতক গুলার? তাহলে দেখো এখানেও ছত্রিশ আছে, এখানেও ছত্রিশ আছে, তারপর এখানেও বাহাত্তর আছে, এখানেও বাহাত্তর আছে, এখানে একশো আট, এখানে একশো আট। তাহলে এগুলো হচ্ছে সাধারণ গুণিতক। আমাকে তিনটি সাধারণ গুণিতক নিতে বলেছে। তিনটি সাধারণ গুণিতক পেয়ে গেলাম। তাহলে তিনটিকে ছোট থেকে বড় ক্রমে সাজাই। তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজানোই আছে। তাহলে সবচেয়ে ছোট কত? ছত্রিশ। তাহলে এখানে লসাগু হচ্ছে চার এবং নয়ের লসাগু হচ্ছে ছত্রিশ। আচ্ছা, এবার চলো তিন নম্বর করবো আমরা। আচ্ছা, তাহলে তিনের গুণিতক লিখি। তিন একে তিন, তিন দু ছয়, তিন তিন একে নয়, তিন চার বারো, তিন পাঁচ পনেরো, তিন ছয় আঠারো, তিন সাথে একুশ, তিন চব্বিশ, তিন সাতাশ, তিন দশে তিরিশ। আর নয় গুণিতক লিখি। নয় একে নয়, তিন দুগুণ আঠারো, তিন সাতাশ, চার নং ছত্রিশ। তাহলে এখানে
কোনগুলো মিল আছে, এখানেও নয় আছে, দেখো এখানেও নয় আছে, এই যে 18 এখানেও 18, 27 এখানেও 27, তাহলে তিনটি সাধারণ গুণিত কত কত পেলাম, 9, 18, 27, এগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজানোই আছে। তাহলে সবচেয়ে ছোট কোনটা, 9, তাহলে এখানে 9 হচ্ছে লসাগু। দেখো এখন আমরা 4 নম্বর করব, চার নম্বরে কি আছে, 5 এবং 8, এই দুইটার তিনটি সাধারণ গুণিতক বের করতে বলেছে, আর হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলেছে, আর লসাগু বের করতে বলেছে। তাহলে 5 এর গুণিতক কোনগুলো, 5, 5 কে গুণ করো অথবা 5 এর নামটা পড়ো, 5 কে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, এভাবে এভাবে আমরা কত পর্যন্ত নিলাম, 120 পর্যন্ত নিলাম। আচ্ছা 8 এর গুণিতক গুলো বের করো, 8 এর নামটা পড়ো, অথবা 8 কে 1, 2, 3, 4 এভাবে এই সংখ্যাগুলো দিয়ে, 15 সংখ্যাগুলো দিয়ে গুণ করতে থাকো। 8 কে 8, 2 9 16, 3 8 32, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, এভাবে গুণিতক নিতে থাকো যতক্ষণ না পর্যন্ত তিনটা কমন গুণিতক হয়। আচ্ছা তাহলে এখানে কি কি গুণ কমন, কি কি সাধারণ গুণিতক আছে, কি কি মিল আছে, 40, এই যে এখানে 40, তারপর এখানেও 80 আছে, এখানেও 80 আছে, তারপর এখানেও 120 আছে, এখানেও 120 আছে। তাহলে তিনটা কমন, তিনটা সাধারণ গুণিতক কি কি, 40, 80, 120, এই তিনটা হচ্ছে কমন, সাধারণ মানে মিল, কি কি মিল আছে সেটা। এই তিনটাকে ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো, সাজানোই আছে, তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, 40, তাহলে এখানে 5 এবং 8 এর লসাগু হচ্ছে 40। আচ্ছা এই হলো আজকের মতো, আশা করি সবাই বুঝতে পেরেছ, যদি বুঝতে না পেরে থাকো তাহলে ভিডিওটি আবার দেখো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।